হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন 2019 ঘোষণা করা সরকারিভাবে ছুটির তালিকা। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার থেকে প্রতি বছর একটি সরকারি ছুটির তালিকা প্রকাশিত হয়। এবছরে হয়েছে নভেম্বরের 5 তারিখে, এবং আপনাদের কাছে প্রত্যেকটা ছুটির খবর আপনাদের কাছে দেবো। অর্থাৎ 2019 কোন কোন মাসে কোন কোন দিনগুলো ছুটি আছে, কিসের জন্য ছুটি, সব কিছুই বলবো ভিডিওটিতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তা চলুন শুরু করা যাক। প্রথম যে ছুটিটা আছে সেটা দেখতে পাচ্ছেন, স্বামী বিবেকানন্দের জন্মদিন 12ই জানুয়ারি, নেতাজির জন্মদিন 23শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি, দোলযাত্রা আছে 21শে মার্চ, পয়লা বৈশাখ আছে 15ই এপ্রিল, গুড ফ্রাইডে আছে 19শে এপ্রিল, মে দিবস আছে প্রথম মেয়ের অর্থাৎ 1ই মে, তারপরে আছে রবীন্দ্রনাথের জন্মদিন 9ই মে, এরপর আছে বুদ্ধ পূর্ণিমা 18ই মে, ঈদ উল ফিতর আছে 5ই জুন, ঈদ উল জোনা বা বরকা ঈদ 12ই আগস্ট, স্বাধীনতা দিবস আছে 15ই আগস্ট, মহরম আছে 10ই সেপ্টেম্বর, মহালয়া আছে 28শে সেপ্টেম্বর, গান্ধীজির জন্মদিন আছে 2 অক্টোবর, এরপর আছে দুর্গাপুজো 7ই, 9ই এবং বিজয়া দশমী 5ই অক্টোবর, 7ই অক্টোবর এবং 8ই অক্টোবর, এরপর আছে গুরু নানকের জন্মদিন 12ই নভেম্বর এবং বড়দিন অর্থাৎ ক্রিসমাস ডে 25শে ডিসেম্বর। এই ছিল পাবলিক হলিডেজ লিস্ট, এবং এর মধ্যেও সরস্বতী পুজো, তারপর বার্থডে অফ বিআর আম্বেদকর, দুর্গাপুজো, অষ্টমী, লক্ষ্মী পুজো, কালী পুজো, এগুলো কোথায় গেল? এগুলোতে রবিবার পড়েছে বলে এগুলো আর ওর সঙ্গে যোগ করা হয়নি। যদি রবিবার ছাড়া অন্য দিন পড়তো তাহলে এগুলোও ছুটি থাকতো। সুতরাং এই ছিল পাবলিক হলিডে। এছাড়া আরও আছে, এরপরে আছে, এটাও একটা পাবলিক হলিডে, ইয়ারলি ক্লোজিং অফ ব্যাঙ্ক অ্যাকাউন্টস 1 এপ্রিল সোমবার পড়ছে ওই দিন। ওই দিন সমস্ত ব্যাঙ্কগুলো বন্ধ থাকবে, এবং এটা প্রতি বছর 1 এপ্রিল বন্ধ থাকে। এর পরের যে ছুটিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গলের ছুটি, এবং এটা হচ্ছে সবাই পাবে ছুটিটা। যেমন দেখতে পাচ্ছেন নিউ ইয়ার্স ডে অর্থাৎ 1 জানুয়ারি ছুটি থাকবে, অ্যাডিশনাল ডে ইন কানেকশন উইথ সরস্বতী পূজা 11th ফেব্রুয়ারি মন্ডে, শিবরাত্রি 4ই মার্চ, এরপর আছে হোলি ডে আফটার দোলযাত্রা অর্থাৎ দোলযাত্রার পরের দিন কিন্তু এটা ছুটি থাকছে 22শে মার্চ, বার্থডে অফ পোয়েট ভানুভট্ট 13ই জুলাই ফর দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্ট অনলি, এটা কিন্তু দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্টের জন্যই ছুটিটা দেওয়া হয়েছে। এরপরে আছে পঞ্চমী অফ দুর্গাপুজো 3rd অক্টোবর, মহাষ্টমী আছে দুর্গাপুজোর 4th অক্টোবর, এটা আগে বলে দিয়েছি তবু আরেকবার বলে দিচ্ছি, অ্যাডিশনাল ডে ইন কানেকশান উইথ দুর্গাপুজো অর্থাৎ দুর্গাপুজোর সাথেও ছুটি আছে, মানে আরও যোগ করা হয়েছে, সেটা হচ্ছে 10 অক্টোবর, 11 অক্টোবর, 12 অক্টোবর। এরপরে আসছি লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজো প্লাস লক্ষ্মী পুজোর সাথে কিছু অ্যাডিশনাল ডেজ যোগ করা হয়েছে, সেটা হচ্ছে 14ই অক্টোবর, 15ই অক্টোবর। তারপরে আসব কালী পুজোর পরেও বাড়ানো হয়েছে, কালী পুজো এবং ভাতৃদ্বিতীয়ের সঙ্গে ছুটি তো থাকছে, প্লাস কালী তার সাথে আরও বাড়ানো হয়েছে অ্যাডিশনাল, সেটা হচ্ছে 28শে অক্টোবর আর ভাতৃদ্বিতীয় হচ্ছে 19শে অক্টোবর। তারপরে বলেছে অ্যাডিশনাল ডে ইন কানেকশান উইথ ভাতৃদ্বিতীয়া অর্থাৎ ভাতৃদ্বিতীয়ের সঙ্গে আরও বাড়িয়েছে, সেটা হচ্ছে 30শে অক্টোবর, ছট পুজো 2nd নভেম্বর, এটা শনিবার পড়ছে। এরপরে যে ছুটিটা আছে সেটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ বিভিন্ন কমিউনিটিস থেকে অনেকে বিলংস করে, কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, কেউ জেন, এরকম তাদের জন্য স্পেসিফিক কিছু বলা আছে। যেমন মহাবীর জয়ন্তী 17ই এপ্রিল, 17ই এপ্রিল ছুটি দিয়েছে শুধুমাত্র জৈনদের জন্য। এরপরে ইস্টার স্যাটারডে 20ই এপ্রিল স্যাটারডে, এটা খ্রিস্টানদের জন্য। করম পূজা টু বি নোটিফাইড লেটার শুনে, এটা পরে বলে দেওয়া হবে। এবং তারপরে দেখতে পাচ্ছেন বৈশাখী, শিখ অনলি, মুসলিম অনলি এবং
আদিবাসী সাঁওতাল অনলি। এখানে কয়েকটা রিলিজিয়ান রিলেটেড মানে কমিউনিটি মেনশন করে দিয়েছে এবং তাদের জন্য স্পেসিফিক কিছু ছুটি থাকছে। এবং তার ভিতরে কিন্তু এখানে একটা দেখলেন যেরকম দার্জিলিংয়ের জন্য, দার্জিলিং কালিম্পংয়ের জন্য একটা ছুটি আছে, ওটা শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ের গভর্নমেন্ট এমপ্লয়ি এবং সমস্ত মানুষরা পাবে। এই ছিল আজকের ভিডিওটি এবং ছুটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং পিডিএফটা পুরো দেখানোর চেষ্টা করছি। তো এই পিডিএফটা প্রতি বছর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত হয় এবং আপনার কাছে পৌঁছে দিলাম আজকের এই পিডিএফটি এবং লিস্টটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বলবো প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন, লাইক করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।